আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। বাংলা বুক রিভিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটি নিয়ে। পদ্মা নদীর মাঝি ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসগুলোর মধ্যে সর্বাধিক পঠিত, আলোচিত ও একাধিক বিদেশি ভাষায় অনূদিত জনপ্রিয় একটি উপন্যাস। প্রকাশকালের আনুমানিক হিসাবে পুতুল নাচের ইতি কথাকে তৃতীয় উপন্যাস ধরলে পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ উপন্যাস। উপন্যাসটি 1934 সাল থেকে পূর্বাশা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে এবং 1936 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পরে ভারতীয় উপন্যাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভাষায় অনূদিত হওয়ার গৌরব লাভ করে এই উপন্যাসটি। ভারতের একাধিক প্রাদেশিক ভাষা সহ ইংরেজি, চেক, হাঙ্গেরিয়ান, রুশ, লিথুয়ানিয়ান, নরওয়েজিয়ান ও সুইডিশ ভাষায় এই উপন্যাসের অনুবাদ প্রকাশিত হয়। এবার যদি উপন্যাসটির সংক্ষিপ্ত কাহিনী সম্পর্কে কিছু বলি, তাহলে বলতে হয় যে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এবং নায়ক কুবের মাঝি। সে পদ্মা নদীতে নৌকা চালায় এবং মাছ ধরে। বিশেষ করে বলতে গেলে সে পদ্মার ইলিশ মাছ ধরে তার জীবিকা নির্বাহ করে। তার সংসারে সে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্ত্রীর নাম মালা। মালা দেখতে এত সুন্দর না হলেও মোটামুটি সুন্দরী বলা চলে। তবে মালার সবচেয়ে বড় যে খুঁত সেটা হলো সে জন্মগতভাবে পঙ্গু, কিন্তু তবুও কুবের তার স্ত্রীকে ভালোবাসে। একদম নিম্নবিত্ত থেকেও নিম্ন পর্যায়ের মানুষ সে, তবুও তার মাঝে আছে ভালোবাসা। সে তার শালিকা কপিলার প্রতি প্রেমের টান অনুভব করে। কপিলাকে নিয়ে সে আলাদা সংসার করার স্বপ্ন দেখে। কপিলা এই উপন্যাসের নায়িকা। সম্পর্কে সে মালার বোন, কুবের মাঝির শালিকা এবং আরেকজনের স্ত্রী, কিন্তু তার স্বামীর সাথে তার মনের মিল হয় না। সে স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়ি চলে আসে। আবার বন্যার সময় সে মালার বাড়িতে বেড়াতে আসে। কপিলা চতুর, চঞ্চল এবং অত্যাধিক বুদ্ধিসম্পন্ন মহিলা। সে মালার মতো অসহায় নয়, সে কুবের তার প্রতি টান অনুভব করে এবং সময় পেলেই সে অনুভূতিকে উস্কে দেয়। আবার তার স্বামী তাকে ফেরত নিতে এলে সে বাধ্য স্ত্রীর মতো শ্বশুরবাড়ি ফিরে যায়। উপন্যাসের গুরুত্বপূর্ণ এবং রহস্যময় চরিত্র হল হোসেন মিয়া। সে প্রকৃত পক্ষে কি কাজ করে সে সম্পর্কে আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। মানুষ শুধু দেখেছে সহায় সম্বলহীন হোসেন মিয়া আশ্চর্যজনকভাবে হুট করেই যেন অনেক অর্থ সম্পদের মালিক হয়ে গেছে। লোকমুখে প্রচলিত হোসেন মিয়া সমুদ্রের বুকে একটি জনমানবহীন দ্বীপ কিনেছে, যার নাম দিয়েছে ময়নাদ্বীপ। সে তার দ্বীপটিতে একটি জনসমাজ গড়তে চায়। তাই বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষদের বুঝিয়ে সুঝিয়ে, কখনো বা বুদ্ধির জালে ফেলে বাধ্য করে সে তার ময়নাদ্বীপে নিয়ে যায় এবং সেখানে রেখে আসে। হোসেন মিয়ার চতুরতার প্রমাণ পাওয়া যায় যখন সে সুকৌশলে কুবের মাঝিকে চুরির অভিযোগে ফাঁসিয়ে দেয়। জেল খাটার ভয়ে কুবের মাঝি হোসেন মিয়ার শরণাপন্ন হয়। হোসেন মিয়া তখন তাকে ময়নাদ্বীপে যাওয়ার প্রস্তাব দেয়। কুবের সেখানে যেতে রাজি হলে কপিলাও কুবের সাথে যেতে চায়। পুরো উপন্যাসে কপিলার কুবেরের প্রতি অনুভূতি নিয়ে দ্বিধা থাকলেও এখানে এসে স্পষ্ট হয় কপিলাও কুবেরকে ভালোবাসে এবং কুবেরের মতো সেও স্বপ্ন দেখে একসাথে সংসার করার। কুবের কপিলাকে ময়নাদ্বীপে নিতে সম্মত হলে তারা রওনা দেয় ময়নাদ্বীপের উদ্দেশ্যে, ফেলে রেখে তাদের সমস্ত অতীত। অতীতের সমস্ত জীবনকে ফেলে তারা নতুন করে জীবন বাঁধার স্বপ্নে ময়নাদ্বীপে পাড়ি দেয়। এবার যদি উপন্যাসের চরিত্র সম্পর্কে বলি, উপন্যাসের সবকটি চরিত্রই এই উপন্যাসের পটভূমি এবং সমাজের বাসিন্দাদের অকৃত্রিম রূপায়ণ। আশ্চর্য এবং অদ্ভুত শৈল্পিক সৌকর্য ও পরিমিতি দিয়ে লেখক অতি যত্ন সহকারে চরিত্রগুলো গড়ে তুলেছেন। এরা এ সমাজের একেবারেই খাঁটি ও অকৃত্রিম চরিত্র। তারা একান্তভাবেই যেন এই সমাজের উপযুক্ত। পদ্মা নদীর মাঝি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কুবের। কুবের এ উপন্যাসের নায়কও। সংসারের অভাব, দারিদ্র ও দুঃখ বেদনাদগ্ধ কুবের একদিকে যেমন তার সংসারের অভিভাবক, তেমনি সে চিরপঙ্গু মালার স্বামী। অন্যদিকে সে তার সন্তানদের স্নেহময় পিতা। শহর থেকে দূরে পদ্মা নদীর তীরে অবস্থিত অজগ্রাম কেতুপুরের সে বাসিন্দা। পদ্মা নদীর সে এক পাকা মাঝি। সে নদীতে তার অন্যান্য সঙ্গী সাথীদের নিয়ে মাছ ধরে। বিশেষত ইলিশ মাছ ধরে সে জীবন ও জীবিকা নির্বাহ করে। একেবারে নিম্নবিত্ত ও নিম্নতম পর্যায়ের মানুষ কুবের। সহজ সরল হওয়ায় তাকে অনেকেই ঠকায়।
তার মাঝেও আছে স্বাভাবিক দোষগুণ ও কামনা বাসনা। তাছাড়া তার আছে একটি রোমান্টিক মন। সে তার স্ত্রী মালার বোন কপিলার প্রতি আদিম আকর্ষণ অনুভব করে। এই কুবের একসময় ঘটি ও টাকা চুরির অভিযোগে অভিযুক্ত হয়ে জেল খাটার ভয়ে হোসেন মিয়ার কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করে। এক অসংস্কৃত আদিম ও নিষিদ্ধ ভালোবাসার প্রতি আকৃষ্ট কুবের কপিলাকে নিয়ে চিরকালের জন্য চলে যায় হোসেন মিয়ার ময়নাদ্বীপে। পেছনে রেখে যায় তার সমস্ত অতীত জীবন আর পঙ্গু অসহায় মালা ও তার সন্তান সন্ততিদের। পদ্মা নদীর মাঝি উপন্যাসের নায়িকা কপিলা। ব্যক্তিগত পরিচয়ে সে মালার বোন, সাংসারিক পরিচয়ে সে একজনের স্ত্রী। মালার মতো সে পঙ্গু নয়, পুরুষের হৃদয় আদিম আবেদন সৃষ্টিকারী কপিলা কুবেরের সাথে যেন উদাসীনভাবে প্রেমের অভিনয় করে যায়। তার স্বামীর সাথে বনিবোনা না হওয়ায় সে বাপের বাড়িতে চলে আসে। বন্যার সময় সে কিছুদিন থাকে কেতুপুরে কুবেরের বাড়িতে। কপিলা চতুর, চপল ও উপস্থিত বুদ্ধিসম্পন্ন এক যুবতী। তার আচরণের মধ্যে কিছুটা আদিম ও অসংস্কৃত মনেরও পরিচয় লক্ষণীয়, যা সমাজের চোখে অনেকটাই নিন্দনীয়। কপিলার সতীন মারা গেলে তার স্বামী তাকে আবার নিতে এলে কপিলা অনুগত স্ত্রীর মতো তার সাথে আবার আকুরটাকুর চলে যায়। এতে তার সংসার ও বিষয়বুদ্ধির পরিচয় পাওয়া যায়। কিন্তু কুবের যখন চুরির দায় এড়াতে হোসেন মিয়ার ময়নাদ্বীপে যেতে মনস্থ করে, তখন কপিলা তার অতীত জীবনের সবকিছু ফেলে সেই যাত্রায় কুবেরের চিরসাথী হয়। হোসেন মিয়া, পদ্মা নদীর মাঝি উপন্যাসের রহস্যময় অথচ গুরুত্বপূর্ণ একটি প্রধান চরিত্র হোসেন মিয়া। নোয়াখালীর এই লোকটি বহুদর্শী ও বহু অভিজ্ঞ এক ব্যক্তি। কেতপুর এলাকায় প্রথমে তাকে দিনহীন ও কপর্দক শূন্য এক ব্যক্তিরূপে দেখা গিয়েছিল। নোয়াখালী সন্দ্বীপ থেকে সুদূর পূর্ব দক্ষিণে সমুদ্রের বুকে হোসেন মিয়া একটি দ্বীপের পত্তন নিয়েছিল। বিভিন্ন এলাকার দরিদ্র মানুষদের নিয়ে নানা উপকারের মধ্য দিয়ে সে সেই এলাকা থেকে লোকজন নিয়ে ময়নাদ্বীপে লোকবসতি গড়ে তুলেছিল। এই ময়নাদ্বীপকে ঘিরেই হোসেন মিয়ার সব স্বপ্ন। সেখানে সে এমন একটা জনসমাজ গড়ে তুলতে চায় যেখানে দল মত ও ধর্মমত নির্বিশেষে সমস্ত মানুষ একটা মনিবীয় মূল্যবোধ সম্পন্ন সমাজ গড়ে তুলবে। মনুষ্যত্ব ও মানবতাই হবে সেই সমাজের প্রধান ভিত্তি। কুবের, কপিলা ও হোসেন মিয়া ছাড়াও আরও কয়েকটি চরিত্র এই উপন্যাসে রয়েছে, যেমন রাসু, ধনঞ্জয়, প্রীতম মাঝি, মালা, গণেশ, আমিনুদ্দি, রসুল, ফাতেমা প্রভৃতি চরিত্র। এসব চরিত্রাবলীর সমন্বয় এই উপন্যাসটিতে একটি সার্থক সমচিত্র অঙ্কনের কৃতিত্ব দেখিয়েছেন ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।